হাই চ্যানেল বঙ্গসার হচ্ছে তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের সাথে আমি যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আমার সানগ্লাসের কালেকশন, যেটা ছোট থেকে বড় সবাই আমরা এই মুহূর্তে ইউজ করি। বিকজ বাইরে যে পরিমাণে রোদ উঠেছে সেই পরিমাণে যদি আমরা সানগ্লাস না পরে বাইরে যাই, আমাদের পরে ঢোকার পর না চোখের অবস্থা ভীষণ খারাপ হয়ে যাবে। তো যার জন্য আর কি আমরা সানগ্লাসটা এখন ছোট বড় সবাই বাইরে গেলে ব্যাগে ক্যারি করি বা অলরেডি বাড়ি থেকে পরেই বেরোই। তো চলো আমার মোস্ট ফেভারিট কয়েকটা সানগ্লাস শেয়ার করা যাক। তো বেশি দেরি না করে ফার্স্টে তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে এই সানগ্লাসটা। এটা দেখে বুঝতে পারছো তোমরা এটা একটা ছেলেদের সানগ্লাস, আর এটা অনেক পুরনো একটা মডেল। তো এটা হচ্ছে স্পেশালি আমার বাবার সানগ্লাস, এটা আমার সানগ্লাস নয়। ছোটবেলায় আমার বাবা কিনেছিল, মানে আমার বাবা পরে যেত যেখানে সেখানে, তো আমার সানগ্লাস ছিল না বলে আমিও ঠিক এটাই ইউজ করতাম। আর আমার দেখতাম যে এই সানগ্লাসটাও মানে ভীষণ ভালো লাগতো, দেন যার জন্য আমি এই সানগ্লাসটাই ইউজ করে গেছি ছোটবেলায়। তো তারপরে যাই না, এই সানগ্লাসটা আমাকে কে দিয়েছে আমার ঠিক মনে নেই। তো আমার এখনও মনে পড়ে না যে এই সানগ্লাসটা আমাকে কে দিয়েছে। তো যেই দিয়ে থাকুক, কারণ এই ডিজাইনের সানগ্লাস আমার কাছে আরও আছে, তো যার জন্য আমার ঠিক মনে পড়ছে না। আর এই সানগ্লাসটার একটা ব্যাপার হচ্ছে এটা দেখতে ব্ল্যাক কিন্তু ভেতরে বলে না একটু পার্পেল কালার, পার্পেল না ঠিক একটু ব্রাউনিশ ভাব আছে ভেতরটা দিয়ে, মানে যখন আমি দেখবো তখন বোঝা যায় যে একটু ব্রাউন ব্রাউন কালার। আর সেকেন্ড বলি এই সানগ্লাসের, দেখো এই যে দুদিকে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে, পরলে খুব ভালো লাগে। এটা বিয়ের আগে আমি পিটিয়ে পরেছি সানগ্লাসটাকে। দেন এই একটা সানগ্লাস, এটা সরি সানগ্লাস বলা ভুল, এটা ট্রান্সপারেন্ট চশমা। এটা আমি যখন আমার বয়সের সাথে বাস প্ল্যানেট গেছিলাম তখন আমি কিনেছিলাম এই ট্রান্সপারেন্টটা সব কিছুর সাথে শো অফের জন্য জাস্ট। তো তখন আমার এটা কেনা, এই যে দেখো, আর বর্ডারটা দেখাচ্ছে টোটালি লাল, আমি একটু ডিজাইন করে কিনেছিলাম। তো এটা হচ্ছে আমার সেকেন্ড সানগ্লাস। থার্ড যেটা দেখাবো এটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ানে আমি কিনেছিলাম একটা ব্ল্যাক আর একটা ব্রাউন। ব্ল্যাকটা অলরেডি আমি মামা বাড়িতে দুটো সানগ্লাস নিয়ে যাওয়ার পর আমার ছোট মামাকে আমি দিয়ে দিয়েছি, ছোট মামা আমার নিয়ে নিয়েছে আমার ব্ল্যাক সানগ্লাসটা। তো এটা হচ্ছে আমার ব্রাউন কালার সানগ্লাস। এটা তো আমি প্রচুর প্রচুর পরিমাণে আমি পরেছি গাইজ, প্রচুর পরিমাণে, মানে আমি ঠিক কাউন্ট করে বলতে পারবো না এটা যে আমি কতবার ইউজ করেছি অলরেডি। এটা আমি আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে কিনেছিলাম, তো দেখো জাস্ট অসাম। আর এটা কিন্তু এরকম একটা ভাইব দেয়, তো আমার কেন জানি না এরকম ভাইবের সানগ্লাসগুলো পরতে না ভীষণ ভালো লাগে। তো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই সানগ্লাসটা, মানে এইটা। তো দেখতেই পাচ্ছ সানগ্লাসে অলরেডি যে আমি ফোনে ভিডিও করছি সেটা অলরেডি স্পষ্টভাবে উঠে গেছে যে আমি ফোনে ভিডিও করছি। তো এই সানগ্লাসটা কিন্তু আমার ভীষণ ফেভারিট, এটা আমি মাত্র 2 থেকে 3 বার পরেছি। মানে এটা আমি তখনই পরি যখন আর কি আমি কোনো অনুষ্ঠান বাড়ি ঠাড়ি যাই বা কোনো অনুষ্ঠানে দরকার হয় তখনই আমি এই সানগ্লাসটা ইউজ করি। আমার না সরু ডান্ডির চশমাগুলো পরতে ভীষণ ভালো লাগে, তো এখন আমার এই সানগ্লাস পরতে পরতে না আমার নিজের চোখে একটা পাওয়ারের চশমা চলে এসেছে। দেখো এই যে পাওয়ারের চশমাটাও কিন্তু আমি খুব ডিজাইন করেই বানিয়েছিলাম, যে ব্ল্যাক ব্রাউন অ্যান্ড অ্যাশ কালারের মধ্যে আমার এই চশমাটা করা। তো বেশিরভাগ ক্ষেত্রে আমি এখনও রোদে গেলে এই পাওয়ার চশমাটা রেখে আমি সানগ্লাস পরেই যাই, তাও মাঝে মাঝে প্রবলেম হলে আমি পাওয়ারের চশমাটা ব্যাগে ক্যারি করি যাতে প্রবলেম হলে আমি বের করে সহজে পরতে পারি। আর নেক্সট তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই সানগ্লাসটা। এই সানগ্লাসটা অলরেডি তোমরা দেখেছো আমার আগের ভিডিওতে, যেখানে আমি বলেছিলাম যে লোকেটটা দেখে কিনলে পরে ঠিক এরকমই হয়। আমি যখন কিনেছিলাম আমি পরার পর আমাকে পুরো অন্ধ মনে হতো, বাট আমি রিসেন্টলি 2 থেকে 3 বার এই সানগ্লাসটাকে ট্রাই করে মানে পেয়ার আপ করেছি আমার মানে বিভিন্ন ড্রেসের সাথে। খুব সুন্দর করে মেকআপ করলে না, তারপরে যদি একটু চুলটা মানে ছাড়া থাকে বা খোলা থাকে তো তখন এই সানগ্লাসটা পরলে লুকটা সেই আসে। তো আমি প্রথমে বুঝতে পারিনি, আমি প্রথম প্রথম যখন পরতাম দেখে মনে হতো আমি অন্ধ, চোখে কিছু দেখতে পাচ্ছি না এরকমই লাগতো। আর এটা টোটালি ব্ল্যাক কিন্তু এর ডিজাইনটার উপর ফিদা হয়ে আমি কিনেছিলাম এই সানগ্লাসটা। স্পেশালি বেশিরভাগ ছেলেরাই কিন্তু ব্যবহার করে, তো তাও আমি কিনেছিলাম আমার ভালো লাগতো দেখে। দেন এখন রিসেন্টলি পরার পর দেখতে পাচ্ছি যে না একটু বেটার লাগছে, তো দেন আমি রিসেন্টলি এটাও আবার ইউজ করছি। আর একদম লাস্ট বাট নট দ্য লিস্ট, এই যে এই সানগ্লাসটা টোটালি ব্লু অ্যান্ড ব্ল্যাক। এটা আমাকে গিফট করেছে রিসেন্টলি আমার ছোটো মামা আর ছোটো মামি, ওরা কোথাও গেছিলো, এই সানগ্লাসটা আমাকে এনে দিয়েছে। আমি কেন জানি না আমার মানে রাউন্ড সানগ্লাসগুলো ভীষণ পছন্দ হয়, এই সানগ্লাসটা অবশ্যই ভালো লেগেছে বিকজ এর মধ্যে ব্লু কালার আছে। দেখো ব্লু কালারে আমার অনেক এরকম ড্রেস আছে যেগুলোর সাথে পেয়ার আপ করে এটা পরতে পারি বাইরে গেলে রোদের মধ্যে, তো যার জন্য এই সানগ্লাসটা খুব ভালো লেগেছে। তো এটারও কিন্তু একটা ডিজাইন আছে, দেখো
সানগ্লাসটাও কিন্তু ব্ল্যাক অ্যান্ড ব্লু দিয়ে ডিজাইন করা, ঠিক দেখো। আশা করছি তোমাদের সানগ্লাসটা ভালো লাগবে। তো আমি তোমাদের আগেই বললাম যে আমার কয়েকটা পছন্দের সানগ্লাস তোমাদের দেখাচ্ছি। তো রিসেন্টলি আমার 11টা সানগ্লাসই ইউজ করা হয়, কিন্তু তাই বলে এই তিনটে সানগ্লাস কিন্তু আমার একদমই ইউজ করা হয় না। এই তিনটে দেখো, এই তিনটে কিন্তু আমার একদমই ইউজ করা হয় না, এটা আমি রেখে দিয়েছি জাস্ট একটা স্মৃতি হিসাবে। আর এটা এখন আমার পরা হয় না, কারণ এটা আমার না মানে একটু মানে ঝাপসা হয়ে গেছে, অনেকটা মানে ধুলো জমে গেছে, অনেকদিন পরা হয়নি বলে, যার জন্য আমি এখন অ্যাভয়েড করি এটা। বাট মাঝে মাঝে পরা হয়, তাও খুবই কম। বাকি যে আমার বাকি আরও তিনটে সানগ্লাস আছে, এই যে এই তিনটে সানগ্লাস কিন্তু আমার ভীষণ পরা হয়। আর বাকি সানগ্লাসগুলো কিন্তু অনেকটা এরকম শেপেরই দেখতে, বাট আমি একটা রিসেন্টলি রাউন্ড শেপের সানগ্লাস কিনবো করছি, এখনও কিনিনি, ফাইনালাইজ হয়নি। যদি কিনে থাকি ওটা কোনো একটা মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, সবাই ভালো থাকো। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। প্লিজ সাবস্ক্রাইব তো করো চ্যানেলটা, ভিডিও দেখে চলে যাও, সাবস্ক্রাইব।